স্নেহের ছাত্রছাত্রী এবং আমার বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের AC 253 পেজের এসিপিএসি তো নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে প্রশ্ন আছে, সিদ্ধান্ত বলতে কী বোঝো? যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে যা পাওয়া যায় তাকে বলে সিদ্ধান্ত। আশ্রয়বাক্য থেকে যা নিষ্কৃত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। তারপরে বলছে, কোন যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়? সেটা হচ্ছে আরও যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অতিক্রম করে যায়। পরে প্রশ্ন, কী উদ্দেশ্য ও বিধিবিশিষ্ট এ এবং আই বচনের মধ্যে কীরূপ সম্বন্ধ? এ এবং আই বচনের মধ্যে অসম বিরোধের সম্বন্ধ রয়েছে। যদি এ বচন সত্য হয় তবে ই ও উপবচনের সত্যমূল্য হবে কি? উত্তর হবে উভয় মিথ্যা হবে। ই বচন মিথ্যা, উপবচনও মিথ্যা হবে। পরে প্রশ্ন, বিপরীত বিরোধ অনুমানের নিয়মটি উল্লেখ করো। বিপরীত বিরোধ অনুমানের নিয়মটি উল্লেখ করো। বিপরীত বিরোধ অনুমানে দুটি বচনে সমান বচন হবে আর উদ্দেশ্যবিধে এক অভিন্ন হবে। আর কী হবে? দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অন্যটি সংশয়াত্মক হবে। তারপরে পরে প্রশ্ন, আবর্তনে ব্যাপকতা সংক্রান্ত নিয়মটি লেখো। আশ্রয়বাক্যে যে পদ ব্যাপক নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপক হতে পারে না। অমাধ্যম অনুমান কাকে বলে? একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হলে তাকে অমাধ্যম অনুমান বলে। আবার বলছি, একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হলে তাকে অমাধ্যম অনুমান বলে। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটি কী, মানে MT নিয়মটি? প্রধান আশ্রয়বাক্যে পূর্বকে অবদান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুকে স্বীকার করতে হবে, এটা হচ্ছে গঠনমূলক, একে বলা হয় MP। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচনের কয়টি অংশ কী কী? প্রাকল্পিক বচনের দুটি অংশ, পূর্বক ও অনুরূপ। মৎস্যকন্যা নেই ভেনচিত্র প্রকাশ করে, এটা হবে তোমরা এভাবে করো ভেনচিত্রটাকে। এটার বলীয় ভাষা হচ্ছে S = 0 আর ভেনচিত্র হবে এর নাম S, এর ছায়াবৃত্ত এরকম করবো, ঠিক আছে? পরের প্রশ্ন, দার্শনিক শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে অ-হাইফেন দার্শনিক। দার্শনিক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি? অ-হাইফেন দার্শনিক। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচন উচ্চারিত হওয়া মাত্রই বচনটির উদ্দেশ্য পরটি বাস্তব অস্তিত্ব আছে এমন যদি বোঝায় তাহলে বচনের ওই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাই হলো অস্তিত্বমূলক তাৎপর্য। তারপরে দ্বিপ্রাকল্পিক বচনের বাস্তব দৃষ্টান্ত দাও। দ্বিপ্রাকল্পিক বচনের বাস্তব উদাহরণ হলো, রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে। আবার বলছি, রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে। পরে প্রশ্ন, সবল বা বিসংবাদী অর্থে অথবার একটি দৃষ্টান্ত, সে জীবিত অথবা মৃত। আবার বলছি, সে জীবিত অথবা মৃত। ধ্রুবক কাকে বলে? যোজক জ্ঞাপক চিহ্নগুলো কি ধ্রুবক বলা হয়? আবার বলছি, যোজক জ্ঞাপক চিহ্নগুলো কি ধ্রুবক বলা হয়? উপমা যুক্তি কয় প্রকার ও কী কী? উপমা যুক্তি দুই প্রকার, মন্দ উপমা বা দুষ্ট উপমা, এবং দুই নম্বর উত্তম উপমা বা ভালো উপমা। বৈজ্ঞানিক আরণমান ও অবৈজ্ঞানিক আরণমান মধ্যে পার্থক্য লেখ। বৈজ্ঞানিক আরণমান প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নীতির উপর নিয়ম যে কার্যকর নীতিকে অনুসরণ করে সিদ্ধান্ত নিশ্চিত হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরণমানে অবাধ অভিজ্ঞতার ফলে সিদ্ধান্ত নিশ্চিত হয়। আবার বলছি, বৈজ্ঞানিক আরো অনুমানে কার্যকর নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অবৈজ্ঞানিক আরো অনুমানে কার্যকর নীতির কোনো ভূমিকা নেই। তারপরে আরো অনুমানের বস্তুগত ভিত্তি কী? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। সাদৃশ্যমূলক আরো অনুমান কাকে বলে? সাদৃশ্যের ভিত্তিতে যে অনুমান গ্রহণ করা হয় তাকে বলে সাদৃশ্যমূলক আরো অনুমান। ভোগানবাদী কারণকে কোন শর্ত হিসাবে গ্রহণ করা হয়? পর্যাপ্ত শর্ত হিসাবে। ভৌকানবাদী কারণকে কোন শর্ত হিসেবে গ্রহণ করা হয়? পর্যাপ্ত শর্ত হিসেবে। তারপর দ্বিতীয় মতে কারণ কী? কারণ হল সদার্থক ও নর্থক শর্তের সমষ্টি। জল পান করলে কৃষ্ণ নিবন্ধন হয়, কীরকম শর্ত? এটা হচ্ছে আবশ্যিক শর্ত। বহুকারণবাদী দুটি অসুবিধা হল, বহুকারণবাদী কারণকে বিশেষ অর্থে এবং কার্যকে সাধারণ অর্থে গ্রহণ করা হয়, এবং দুই নম্বর এই মতবাদকে মেনে নিলে কার্য থেকে কারণকে অনুমান করা কষ্টকর হয়। আবার বলছি, এক নম্বর, বহুকারণবাদে কারণকে বিশেষ অর্থে এবং কার্যকে সাধারণত পূরণ করা হয়। দুই নম্বর, এই মতবাদকে মেনে নিলে কার্য থেকে
কারণে অনুমান করা কষ্টকর হয়। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে বলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।